যে নির্বাচনে আসলে তারা কোনোদিন এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। আপনারা দেখেছেন 2008-এ তারা 30টি আসন পেয়েছিল, 2018-তে তারা মাত্র 6টি পেয়েছিল। তারা এইটাই তারা মানে একদম নিশ্চিত পরাজয়ের জেনেই তারা ভিন্ন কায়দায়, যেটা নাকি তারা সবসময় চিন্তা করে ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কায়দায় ক্ষমতা আসা যায় কিনা, তারা জনগণের ম্যান্ডেট তারা কোনোদিন চিন্তা করে না। সেই জন্যই তারা এই ঘটনাগুলি ঘটিয়ে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এদেশের জনগণ সেগুলো আজকে প্রতিরোধ করছেন। যেখানে এই অগ্নিসংযোগ হচ্ছে, আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে এদেশের জনগণও তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আমরা মনে করি এই ধরনের অগ্নিসন্ত্রাস যারা করছেন তারা এগুলি বাদ দিয়ে, তারা এই আর জ্বালাও পোড়াও বন্ধ করে তারা নির্বাচনে আসবেন, এটাই আমরা মনে করি। কিন্তু না আসলে এদেশের মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবেন না। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আর আজকে যেই হত্যাকাণ্ডটি হলো, ইতিমধ্যে নিরাপত্তা বাহিনী তাদের চারজনকে ধরেছেন এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের উপযুক্ত বিচার অবশ্যই হবে। এদেশের জনগণ তাদেরকে রুখে তাদের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে।